আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যদি কিছু করা যায়। তো আপনারা তো জানেন যে বাজারে অগ্নিমূল্য সব সবজি সব কিছু, সেই দিকটা চিন্তা করে অলরেডি এসডিও এবং বিডিওরা এই কাজটা করছিলেন ওনার নির্দেশে। এখন পৌর নিগমগুলো পঞ্চায়েত সবাইকে, বিডিও যারা আছে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন সাধারণ মানুষকে বাজারের থেকে কম দামে পাইকারি রেটে বা আরও কম দামে আমরা যেন মানুষকে এগুলো দিতে পারি, যেমন আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের যারা সদস্য তারা আছেন, আমাদের বোর্ডের এসআই আছেন, আমাদের ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আছেন, এই অঞ্চলের মানুষজন আছেন, সর্বোপরি তৃণমূল পরিবারের লোকজন। আজকে এখানে আলু পেঁয়াজ আদা এবং রসুন যেগুলো সব থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় এবং অত্যন্ত দাম। সবজির মধ্যে সবজি এখন আপাতত আজকে সবে শুরু করা হয়েছে, এরপর সবজি আসবে। আজকে যেহেতু শুরু হচ্ছে এই মেন সবজিগুলো দিয়ে শুরু করা হচ্ছে। বলছি হুহু করে যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি ভাবছে? এটাই তো ভাবছে, এই ধরনের উদ্যোগই তো উনি নিচ্ছেন না, যেসব বাজারে গিয়ে আপনারা হানা দিবেন না, এগুলো তো আমাদের একটা ভাষা প্রতিবাদ করার, সেগুলো তো আমরা করছি, সেটা আমাদের সংগঠন করছে। আবার অ্যাজ এ প্রশাসনিক আমাদেরকে দায়িত্ব, পৌর নিগমগুলোকে দায়িত্ব দেওয়া যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। দিদি প্রতিনিয়ত লড়াই করছে, তার সঙ্গে সঙ্গে আমরা তার সহযোগী, তার সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে সাড়া পাচ্ছেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে এসেছে, মানুষের কাছে পাঁচ টাকা সাশ্রয় হওয়া মানে তো বহু সাশ্রয়, তাই না? সেই জন্যে মানুষের কাছে সাড়াও পাচ্ছি এই উদ্যোগে, এবং আশা করছি যে ভবিষ্যতে আজকে শুরু, এরপর তো চলবে, এটা সামনে অন্তত এক মাস ধরে চললে আমরা দেখতে পাবো যে মানুষের কীরকম সাড়া, এখন আমরা আবার কন্টিনিউ করবো। এই যে দোকানটা খোলা হয়েছে ভিতর দিকে, অনেকে তো জানবেও না, সেই জানানোর জন্য আমরা এখানে দেবো তো ব্যানার দেবো, স্ট্যান্ডি দেবো, আমাদের মাইকিংয়ের ব্যবস্থা থাকবে যাতে মানুষজনের চোখে পড়ে, এবং মার্কেট এরিয়াতেই করা হয়েছে যেখানে মানুষরা ছুটি। আর দেখুন সাধারণ মানুষের, ওনাদের কিন্তু নজর থাকে, তাই না? ওনারা চাইবেন যে কোথায় একটু কমে পাই আমরা, তো তারা তো এই বাজারে যখন আসবেন তারা দেখতেই পাবে, তাদের নজরে আসার জন্য আমাদের যা কিছু করা সেগুলো করছি, প্লাস মাইকিং থাকবে প্রত্যেকটি বড়। ঠিক আছে, ওই বেড়াতে দিদি যেটা দু নম্বর পুরোতে করে এসছে, ওই জায়গায়